হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো মাধ্যমিক গণিত সাজেশন 2019 নিয়ে, আর এটি মাধ্যমিক গণিত সাজেশনের দ্বিতীয় পর্ব। তো এই পর্বতে আমি সম্পাদ্য নিয়ে আলোচনা করব। সম্পাদ্য থেকে মাধ্যমিক 2019-এ মানে এবছর মাধ্যমিক পরীক্ষায় কী কী আসতে চলেছে এবং চার টাইপের অঙ্ক বলবো। এই চারটে টাইপের অঙ্ক থেকে তোমাদের সম্পাদ্য কমন পড়বে এবং তোমরা মাধ্যমিকে এই সম্পাদ্যের 5 নম্বর ক্যারি করতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য 3 সেমি এবং 4 সেমি হলে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে এটা হচ্ছে পরিবৃত্ত থেকে সম্পাদ্য। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 3 সেমি ও 4 সেমি হলে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। বন্ধুরা, দ্বিতীয় যে সম্পাদ্যটি রয়েছে, 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিই। এই ওই বহিঃস্থ বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক অঙ্কন করে এবং তাদের প্রত্যেকটির কি স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে এখানে আমাকে 3 সেমি একটা ব্যাসার্ধ বৃত্ত অঙ্কন করতে হবে এবং বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু গঠন করতে হবে। বিন্দু থেকে ওই বৃত্তের ওপর সাধারণ স্পর্শক আমাকে অঙ্কন করতে হবে এবং স্পর্শক দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাই এটা হচ্ছে স্পর্শক থেকে আমাদের সম্পাদ্য। এখানে স্পর্শক থেকে সম্পাদ্য আমাদের এটা আসতে পারে, এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে বন্ধুরা, যে সম্পাদ্যটি হলো সেটি হলো 3 নম্বর। বন্ধুরা, 3 নম্বর সম্পাদ্যটি হলো জ্যামিতিক পদ্ধতিতে মান নির্ণয় করি। √35, √15, √20, √27 এবং √21, মানে জ্যামিতিক উপায়ে এ মধ্য সমানুপাতিক চ্যাপ্টারে এদের দেওয়া আছে যে কিভাবে জ্যামিতিক উপায়ে যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করব। এটাকে গুণ করে ডিভাইড করে কীভাবে করতে হবে সেটা তোমরা মধ্য সমানুপাতিক চ্যাপ্টারে পেয়ে যাবে। তো ওই চ্যাপ্টার থেকে দেখে নাও। আর এগুলো এটা হচ্ছে এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে একটা অঙ্ক ও এবারে দিয়েই দেবে যে বর্গমূল নির্ণয় করো জ্যামিতিক পদ্ধতিতে অথবা √35 মান নির্ণয় করো জ্যামিতিক পদ্ধতিতে। তোমাদের এই যে 5টা আমি দিয়েছি, এই 5টার মধ্যে থেকে আসবে √35, √15, √20, √27 এবং √21। এর মধ্যে থেকে যদি আসে তাহলে এটার মধ্যে থেকে চলে আসবে। এবং 4 নম্বর যে সম্পাদ্যটি সেটা দেখে নেব। বন্ধুরা, 4 নম্বর যে সম্পাদ্যটি রয়েছে সেটি হলো 4 সেমি এবং 3 সেমি দুটি বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। মানে এখানে 4 সেমি এবং 3 সেমি বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে এবং আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। অথবা দিয়ে আরও একটা কোশ্চেন দেওয়া রয়েছে যে 4 সেমি ও 3 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ ও দুটির মধ্য সমানুপাতি অঙ্কন করি। তা এখানে দেখো, ও তোমরা যদি মধ্য সমানুপাতিক চ্যাপ্টারটা ভালো করে থাকো তাহলে দেখতে পারবে যে দুটো প্রায় একই। এই যে প্রথমে মধ্য সমানুপাতি আঁকতে হবে, মধ্য সমানুপাতিটাকে বাহু ধরে তবেই বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তো এই দুটো একই, যে আমাকে আয়ত বর্গক্ষেত্র অঙ্কন করতে দিলেও যে প্রসিডিওর করতে হবে, মধ্য সমানুপাতি অঙ্কন করতে দিলেও সেই প্রসিডিওরই করে তারপরে আমাকে বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তা দুটো এই ধরনের, এই দু রকমের মধ্যে একটাই দিতে পারে অঙ্ক ও জ্যামিতির অঙ্কন প্রণালী প্রায় একই। তো এরপরে তো তোমরা এই 4টি টাইপ ভালো করে করো। আর আমি এখন বলে দেব যে এই যে 4টি টাইপ রয়েছে, এই 4টি টাইপের মধ্যে কোনটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট।
বন্ধুরা এই চারটি অঙ্কের মধ্যে সব থেকে বেশি যে অঙ্কটি ইম্পর্টেন্ট সেটি হলো ও যে পরিবৃত্তের অঙ্ক। এবারে পরিবৃত্তের অঙ্ক আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই ফার্স্ট যে অঙ্কটি রয়েছে পরিবৃত্ত সেই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো পরিবৃত্তের এর যে প্রথম অঙ্কটি রয়েছে পরিবৃত্তের সেই টাইপের অঙ্কগুলো তোমরা সলভ করো। আমি যে অঙ্কটা দিয়েছি সেটাই আসবে, এর কোনো মানে নেই, কিন্তু এই টাইপের অঙ্ক আসবে। সবাই কোশ্চেন করে, স্যার এই কোশ্চেনটা কি আসবে? তো আমি বলবো যে না, এই কোশ্চেনটাই আসবে, এর কোনো মানে নেই। যে আমি চারটে টাইপ বললাম, এই চারটে টাইপ যদি তোমরা পড়তে পারো, শিখে নিতে পারো, বুঝে নিতে পারো, তাহলে তোমাদের এইবারের যে সম্পাদ্য থেকে 5 নম্বরের কোশ্চেন আসবে, সেই সম্পাদ্য থেকে 5 নম্বরের কোশ্চেন তোমাদের অঙ্কের খাতায় চলে আসবে। তো তোমরা এই চার টাইপ অঙ্ক প্র্যাকটিস করো। তার মধ্যে থেকে আমি বলবো যে জ্যামের 3 নম্বর ওর আর 1 নম্বরটা তো বিশেষভাবে প্র্যাকটিস করো, এই দুটো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। আর তার মধ্যে পরিবৃত্ত থেকে এবারে একটা অঙ্ক থাকবেই থাকবে। আর বন্ধুরা উপপাদ্য নিয়ে আমি রীতিমতো ভিডিও করে ফেলেছি, যেটা আমি হাই বাটনে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওই লিঙ্ক থেকে দেখে নিতে পারো যে উপপাদ্য থেকে এবারে কোন কোন উপপাদ্য আসতে চলেছে, এবং উপপাদ্য থেকে যে 8 নম্বরটি রয়েছে সেটা তোমরা ওই ভিডিওর মাধ্যমে নিজের পড়ে নিতে পারো। বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে একেবারে ভুলবে না। কেন তোমাদের এই এই লাইক কমেন্টের এর মাধ্যমে আমাকে আরও উৎসাহী করে ভিডিও বানাতে। তো ও আজকের মতো বন্ধুরা এইটুকুই। তোমরা বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করো, আরও একজনকে এই মাধ্যমিকে এই সাফল্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।